আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে শুধুমাত্র যারা বিদেশ যাবেন বা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে পাসপোর্ট দিয়ে কিভাবে কোভিড-19 ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন। তাছাড়া যারা আগে ভ্যাকসিন ফোরছেন তারা তাদের কোভিড-19 ভ্যাকসিন সনদের সাথে কিভাবে পাসপোর্ট নাম্বার যোগ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ফোন অথবা কম্পিউটার থেকে সুরক্ষা অ্যাপসে ঢুকেন। যাওয়ার পরে এখানে প্রথমত দেখেন হোম, দ্বিতীয়ত হচ্ছে নিবন্ধন, তিন নম্বরটা হচ্ছে নিবন্ধন পাসপোর্ট। তো নিবন্ধন পাসপোর্ট এখানে যারা বাইরে যাবেন তারা এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন বিদেশি নাগরিক, আমেরিকা বা বিভিন্ন কান্ট্রির যারা নাগরিক আছেন তাদের জন্য হচ্ছে এইটা। আর দ্বিতীয়টা হচ্ছে বিদেশি বাংলাদেশগামী কর্মী, তো যারা বিদেশে যাবেন কাজের জন্য তারা এটা সিলেক্ট করবেন। তারপর তিন নম্বর একটা হচ্ছে বিদেশি অধ্যয়ন বাংলাদেশি ছাত্রছাত্রী, তো আমরা যারা বিদেশে যাবেন কাজের জন্য বা চাকরির জন্য তারা দুই নম্বরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, শুধুমাত্র সৌদি আরব এবং কুয়েতবাসী কুয়েতগামী কর্মী, মানে এখানে দুইটা অপশন আছে। আপনারা জানেন যে সৌদি এবং কুয়েতে যদি কেউ যান তো আপনাদেরকে চারটা ভ্যাকসিন দেওয়ার জন্য বলবে। যারা ভ্যাকসিন অলরেডি ফুরে ফেলছেন তাদের বিস্তারিত একটু পরে বলতেছি, যারা ফুরেন নাই তারা কিন্তু অবশ্যই জেনে নেবেন যে এই চারটা কোনটা কোনটা ফুরতে পারবেন। আর অন্যান্য কান্ট্রি যারা আছেন এখান থেকে অন্যান্য কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আর যারা কুয়েত বা সৌদি আরব যাবেন তারা এটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনাদের পাসপোর্ট নাম্বারটা দেবেন। পাসপোর্ট অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনাদের জন্ম তারিখ যা আছে, ডেট অফ বার্থ, মাস, তারপর বছর যা আছে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে, এখানে পাসপোর্ট নাম্বারটা হচ্ছে এ, যেমন এই আপনার পাসপোর্ট নাম্বারটা, তারপরে হচ্ছে ক্যাপচার কোডটা ডি, ক্যাপচার কোডটা কিন্তু বড় হাতে দিতে হবে সব কিছু, D887W ZQ। তো এটা দেওয়ার পরে এখানে যাচাই ক্লিক করলে কিন্তু আপনার এখানে ওখানে একটা ইন্টারফেস চলে আসবে। সাধারণত যেভাবে আপনার রেজিস্ট্রেশন করেন ওরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওখানে আপনাকে ওই পেজটা পূরণ করার পরে আপনি একটা কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু বিদেশ যাব না তাই আমি এখানে সাবমিট করলাম না। যারা বিদেশ যাবেন তাদের জন্য এই সিস্টেমটা একেবারে খুব সহজ একটা সিস্টেম। আপনারা এর জন্য আদার্স অন্য অন্য জায়গায় টাকা খরচা না কইরা আপনারা কিন্তু এখান থেকেই নিতে পারবেন। আর যারা টিকা অলরেডি ফুরছেন তারা কিভাবে টিকার যে সনদটা আছে সনদের সাথে পাসপোর্ট নাম্বার যোগ করবেন। তো এখানে টিকা সনদে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে আইডি নাম্বারটা আছে আইডি নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি বোঝানোর ক্ষেত্রে আমি একটা আইডি নাম্বার দিয়ে দেখাচ্ছি, যেমন হচ্ছে 55030 9479 47 3 4 2 3 4 2। আমি এখানে একটি আইডি নাম্বার দিলাম। তো দেওয়ার পরে আমি এখানে জন্ম তারিখ 1 জানুয়ারি 1994 দেওয়ার পরে B07GP4 দেওয়ার পরে এখানে যাচাই ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে একটা ইন্টারফেস চলে আসছে। তো এটা এখানে ইন্টারফেসটা দেওয়ার পরে আমি এখানে যে ক্যাপচার কোডটা আমার এই নাম্বারে যে একটা ওটিপি কোড গেছে ওই ওটিপি কোডটা কিন্তু এখানে আমি দেবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এলইতে এখানে হচ্ছে আপনার আইই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে পাসপোর্ট নাম্বারটা এখানে দেওয়ার পরে সাবমিট করে দিবেন। তো সাবমিট করে দেওয়ার পরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট বুঝানোর সাথে, আমি বিদেশ যাব না তাই আমি আমার শুধুমাত্র আইডি নাম্বারটা দেওয়ার পরে দেখেন কি আসে। তো এখানে আমি এখানে যে আমার ওটিপি কোডটা আছে আমি ওটিপিটা প্রবেশ করতেছি। ওটিপি নাম্বারটা হচ্ছে কত একটু দেখে নিই, 8629
60 দেওয়ার পর এখানে সাবমিট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লেখাটা খেয়াল করুন যে আপনি কোনো পাসপোর্ট নাম্বার সরবরাহ করেননি তো আপনাদের যাদের পাসপোর্ট নাম্বার আছে আপনারা কিন্তু এখানে পাসপোর্ট নাম্বার দিতে পারেন তারপর পরের লাইনটা দেখি তাই কোনো পাসপোর্ট নাম্বার আপনার টিকা সনদের সাথে এই মুহূর্তে সংযোগ করা হবে না আপনি পরবর্তী পাসপোর্ট নাম্বার সংযুক্ত করতে পারবেন আপনি কি টিকা সনদ ডাউনলোড করতে চান ডাউনলোড তো আপনারা এখানে বুঝতে পারছেন যাদের পাসপোর্ট নাম্বার আছে তারা কিন্তু পাসপোর্ট নাম্বার চাইলেই দিতে পারবেন আর যাদের পাসপোর্ট করার পরেও আপনি কিন্তু চাইলে আপনার কার্ডের সাথে পাসপোর্ট নাম্বার দিতে পারবেন সো গাইস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম